টিফিনের বিরতিতেই সরকারি নির্দেশিকা পড়িয়ে প্রতিবাদ ও বিক্ষোভ দেখালেন কর্মচারীরা। শনিবার ছুটির দিনে নির্দেশিকা জারি করে রাজ্য সরকারের টিফিনের বিরতিতে সরকারি কর্মচারীদের আন্দোলনের অধিকার কেড়ে নেওয়ার কালা নির্দেশিকা জারি করে। অর্থ দপ্তরের এই নির্দেশিকার বিরুদ্ধে সোমবারই আন্দোলনের কর্মসূচি নিয়েছিল কর্মচারী সংগঠনগুলি। সোমবার আরামবাগ মহকুমার বেশ কিছু ব্লকে বিক্ষোভ কর্মসূচি হয়। মঙ্গলবারও টিফিনের বিরতিতেই আরামবাগের বিএলআরও দপ্তরের সামনে দুপুর 1:30 থেকে 2 পর্যন্ত টিফিন বিরতিতেই বিক্ষোভ দেখালো কর্মচারীরা। টিফিনের সময় শুধু টিফিনই খেতে হবে, কোনো আন্দোলন করা যাবে না। রাজ্য সরকারের জারি কালা কানুনের বিরুদ্ধে সরব হয় সরকারি কর্মচারীরা। এ বিষয়ে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির আরামবাগ মহকুমা সম্পাদক শুভম চক্রবর্তী বলেন, ইউনিয়ন করার অধিকার কর্মচারী শিক্ষকদের সাংবিধানিক অধিকার, সরকার এই অধিকার কেড়ে নিতে পারবেন না। তাই কর্মচারীরা এদিন বিক্ষোভ ও কালা কানুনের প্রতিলিপিকে আগুনে পুড়িয়ে প্রতিবাদ দেখালেন। শনিবার ছুটির দিনে রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছিল যে টিফিন বিরতিতে কোনো সরকারি কর্মচারী আন্দোলন কর্মসূচি করতে পারবে না। তার প্রতিবাদে আজ মঙ্গলবার আরামবাগ বিএলআরও দপ্তরের সামনে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্বে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল। টিফিনের সময় শুধু টিফিন খেতে হবে, কোনো আন্দোলন করা যাবে না। রাজ্য সরকারের জারি এই কালোয়া কানুনের বিরুদ্ধে সরব হলো সরকারি কর্মচারীরা। সরকারের তার সাংবিধানিক যে অধিকার তা যে কেড়ে নিতে পারে না, তা কর্মচারীরা আরও একবার বুঝিয়ে দিতে চাইল সরকারকে। তাই এদিন যে কালা কানুন তার যে প্রতিলিপি তা আগুনে পুড়িয়ে প্রতিবাদ করল সরকারি কর্মচারীরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শুভম চক্রবর্তী, ধ্রুব নারায়ণ দর্জি ও কর্মচারী আন্দোলনের নেতা ক্যানারাম ঠোম সহ অন্যান্যরা। সরকার যে কালারেরই হোক, তাদের অভিমুখ যে এক, এটা পরিষ্কার আবার প্রমাণিত হলো যে গত শনিবার তারা সার্কুলার জারি করেছে, সার্কুলার জারি হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীরা যারা টিফিন আওয়ার্স ভোগ করে 1:30 থেকে 2 পর্যন্ত, সেই টিফিন আওয়ার্সে তারা শুধু টিফিনই করবে, কোনো সংগ্রাম আন্দোলন করতে পারবে না। আমার টিফিন আওয়ার্স 1:30 থেকে 2 আপনি মিলিয়ে নেবেন এই আওয়ার্সটা, যে আমি তার থেকে বেশি নিচ্ছি কিনা, কিন্তু সেই টিফিন আওয়ার্সটায় আমি খাবো না, আমি একটু বাইরে যাব না, আমি আমার কাজ নিজের কিছু কাজ গুছিয়ে নেব, এইটা দেখার এখতিয়ার তাদের নেই। কারণ ট্রেড ইউনিয়ন সেই দেয়নি, আমার ট্রেড ইউনিয়ন অ্যাফিলিয়েটেড ট্রেড ইউনিয়ন। পশ্চিমবঙ্গের আগের আগের সরকার যখন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি তৈরি হয়েছে 1950-এর দশকে, তখন সেই রাইটটাকে দেওয়া হয়েছে অ্যাফিলিয়েটেড সংগঠন। তাহলে তার যে এখতিয়ার, সেই এখতিয়ারের বাইরে কোনো কালা সার্কুলার জারি করে তার রাইটকে কেড়ে নিতে পারে। আর টিফিন আমার অর্জিত অধিকার, যেটা ডিউটির অঙ্গ। ওই আওয়ার্সটা কাজ থামিয়ে এমপ্লয়িরা একটু বিশ্রাম নেবে। নিউজ আজ বাংলা আরামবাগ। আপনার বাড়ির খবর, আপনার হাড়ির খবর জানতে পড়ুন এই যুগ এই সময়। আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র। এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ।